হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পড়াশোনা পাঠ্যপুস্তকগুলোর মধ্যে সবচেয়ে হার্ড সাবজেক্টগুলো থাকে ইংরেজিকে, কারণ 90% শিক্ষার্থী ইংরেজিতে খারাপ করে থাকে। আর তাই তো এই ইফেক্ট আপনাকে এসএসসি, এইচএসসি, এমনকি অ্যাডমিশন টেস্ট এর উপর আঘাত হানতে পারে। কিন্তু আপনার হয়তো বা জানা নেই কেন এই দুর্বলতা আঘাত হানে আপনার উপর, এমনকি আপনার সুন্দর লাইফের উপর। আর তা শুধু একদিন কিংবা দুই দিনের জন্য নয়, বরং আপনার পুরো ক্যারিয়ারের উপর। তবে এর কারণ আপনি নিজে, আপনি কিংবা আপনাদের মাঝে এমন কেউ আছে যিনি অর্থহীন, অসম্পূর্ণ আর অযৌক্তিক বাক্য প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। আর তাই সাইফুল লার্নিং পয়েন্টের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে চিনতে শেখাবো কোনটি অর্থহীন, অসম্পূর্ণ আর অযৌক্তিক বাক্য, এছাড়াও কিভাবে একটি বাক্য সম্পূর্ণ অর্থবহুল এবং যৌক্তিকভাবে গঠন করা যায়। তো স্বাগতম আপনাকে সাইফুল লার্নিং পয়েন্টের আরও একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের হয়তো বা ধারণা না থাকতে পারে একটি সেন্টেন্স কতটুকু সঠিক তা তিনটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, তা হলো আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কমপ্লিটনেস অফ সেন্স, কারেক্ট ওয়ার্ডার আর কম্বিনেশন অফ ওয়ার্ডস। আপনি এখন আকাঙ্ক্ষা কি আর এই আকাঙ্ক্ষা বাক্যের উপর কতটা প্রভাব ফেলে তা জানতে চলেছেন। আপনি এটাকে এভাবে বলতে পারেন, কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি। এবার আপনি স্ক্রিনে যে বাক্যটিকে দেখে পড়ার চেষ্টা করছেন, বাক্যগুলো একটু জোরে জোরে পড়বেন। বাড়ি যায়, গোজ হোম, সে ভাত, হি রাইস, রহিম মাঠে, রহিম ইন দ্য ফিল্ড। এই বাক্যগুলোর একটিও সঠিক নয়, কারণ সেন্টেন্সগুলোতে বক্তার ভাব পূর্ণরূপে প্রকাশিত হয়নি, বরং একটি বাক্য বলা শেষ করলে আপনি আকাঙ্ক্ষিত হয়েছেন বাকি অংশ শোনার জন্য। যদি আরেকটি সেন্টেন্স বলি, হয়তোবা তা আরও ক্লিয়ার হতে পারবেন। আমরা পড়াশোনার, আপনি নিশ্চয় অপেক্ষায় আছেন বাকি অংশ শোনার জন্য, আর তাই এই শব্দাংশগুলোকে সেন্টেন্স বলে সম্পূর্ণ ভুল হবে। কিন্তু যদি শব্দাংশগুলো এভাবে লেখা থাকতো, সে বাড়ি যায়, হি গোস হোম, রহিম ভাত খায়, রহিম ইটস রাইস, রহিম মাঠে খেলা করে, রহিম ফ্লাইস ইন দ্য ফিল্ড, হয়তোবা আমরা বলতে পারতাম স্ক্রিনে প্রদত্ত অর্থগুলো মিলে একটি করে সেন্টেন্স মেক হয়েছে, কারণ প্রত্যেক সেন্টেন্সের অর্থগুলো বা মূল ভাব প্রকাশিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসক্তি একটি সেন্টেন্সে কিভাবে প্রভাব ফেলে তা দেখে নেবেন। এবার অংশটি দেখে হয়তোবা আপনিও চমৎকৃত হবেন। আর এবার আপনাকে স্ক্রিনে প্রদত্ত বাক্যগুলো পড়তে হবে। যায় সে স্কুলে, গোস হি স্কুল, পড়ে সে ইংরেজি, রিডস হি ইংলিশ, ফুটবল খেলে রহিম, ফুটবল প্লে রহিম। আর আপনি যদি এই বাক্যগুলোকে একটি সঠিক সেন্টেন্স ভেবে থাকেন, তবে আপনার ভুল ধারণা হবে। আপনি একটু খেয়াল করলে বাক্যগুলোকে অনেকটা এলোমেলো, অর্থাৎ এদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই তা দেখতে পাবেন। কিন্তু বাক্যগুলো যদি এভাবে বলতাম, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সে ইংরেজি পড়ে, হি রিডস ইংলিশ, রহিম ফুটবল খেলে, রহিম প্লেস ফুটবল। আর এই বাক্যগুলো সম্পূর্ণরূপে সঠিক, কারণ এই বাক্যগুলোর মধ্যে গ্রামাটিক্যালি সঠিক রয়েছে, টেন্সের ব্যবহার রয়েছে, আর তাই এগুলো সঠিক বাক্য। ইংরেজিতে এই বাক্যগুলোকে বলা হবে কারেক্ট ওয়ার্ডার বা যথার্থ শৃঙ্খলা। এবার আমরা দেখতে চলেছি একটি সেন্টেন্স এর যোগ্যতা সম্পর্কে। এবার আপনি স্ক্রিনে যে বাক্যগুলো দেখে অনেক হাস্যকর মনে হচ্ছে তা প্রকৃত অর্থে হাস্যকর, কারণ এখানে লেখা আছে গরুটি আকাশে ওড়ে, দ্য কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই। আপনি বাস্তবে কখনো চিন্তাও করতে পারবেন না গরু আকাশে ওড়ে। জানেনই তো একটি বাক্য বা সেন্টেন্স বাস্তবসম্মত না হলে, অর্থাৎ অসঙ্গতি হলে তাকে যোগ্যতা বলে, অর্থাৎ সেন্টেন্সের যোগ্যতা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিও থেকে দেখলাম একটি সেন্টেন্স সঠিক হতে হলে তাতে অবশ্যই কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা, কারেক্ট ওয়ার্ডার, যথার্থ শৃঙ্খলা, কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি, এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে, অন্যথায় আপনি পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে পারবেন না। সবকিছু মিলিয়ে আপনি এই সংজ্ঞাটি বলতে পারেন, এ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন সাজ অ্যান ওয়ার্ডার দ্যাট ইজ এক্সপ্রাইসেস আ কমপ্লিট সেন্স অর মিনিং। বাক্য হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে একটি সেন্টেন্সের বিভিন্ন এলিমেন্ট বা উপাদানগুলো দেখাবো, যা হয়তোবা আপনি এর আগে কখনো জানতেন না। আর আপনি যদি পড়াশোনা বিষয়ক সকল তথ্য, আপনার পাঠ্যপুস্তকগুলোর সমাধান এবং ক্লাস করতে আগ্রহী হন, তবে আমাদের সাইফুল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।